নমস্কার, আমার বাংলা পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা নাথ সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ষষ্ঠী থেকে দশমী আনন্দমুখর শিলচর, প্রতিমা নিরঞ্জন সোমবারে। রাজ্যে 8000 পূজায় বড় অঘটন নেই, সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুর পুলিশের অভিযান, প্রচুর হিরোইন সহ চার পাচারকারী আটক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দশভুজা দুর্গার প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শিলচর সহ গোটা রাজ্যে নির্বিঘ্নে শারদ উৎসব সম্পন্ন হয়েছে। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত গোটা শিলচর শহর ছিল আনন্দমুখর। একদিকে যেমন শাস্ত্রীয় রীতি অনুসারে দেবী দুর্গার আরাধনা করা হয়, তেমনি প্রতিদিনই প্রায় প্রতিটি পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবেশ অনুকূল থাকায় এবারের পুজো উপভোগ করেছেন সবাই। আলোর রোশনাই, ঢাকের বাদ দিয়ে এক অন্য মাত্রা নিয়ে এসেছিল পুজোর দিনগুলোতে। দশমীতে দেবী বরণ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদ উৎসব। রবিবার বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পূজা কমিটি ঢাক ঢোল বাজিয়ে, বাজি পটকা ফাটিয়ে ও নৃত্য প্রদর্শন সহ আনন্দ উল্লাসের সঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জন করেছেন। ভাসান দেখতে শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় শিলচর সদর ঘাটে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য শহরের প্রতিটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনী মোতায়েন ছিল। সোমবারও শিলচরের বিগ বাজেটের পূজক কমিটিগুলি তাদের প্রতিমা নিরঞ্জন করেছে। গোটা রাজ্যে নির্বিঘ্নে শারদ উৎসব সম্পন্ন হওয়ার সন্তোষ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার সামাজিক মাধ্যমে এই প্রসঙ্গে এক পোস্ট করে রাজ্য জুড়ে 8000 পূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় আনন্দ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পোস্টে তিনি লিখেছেন, দুর্গাপূজা আমাদের সকলের কাছে আনন্দদায়ক। তিনি পূজা আয়োজকদের কঠোর পরিশ্রমকেও সাধুবাদ জানিয়েছেন। অসমের রেজিস্টার্ড 8000 পূজার কোনো একটাও বড় ঘটনা সংঘটিত হয়নি বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেন,
পঞ্জনভুক্ত 8000 পূজার কোনো একটিতে বড় অঘটনের ঘটনা সংঘটিত না হয় অসমে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। অসম পুলিশের সর্বস্তরের কর্মী, আপতকালীন সেবা, চিকিৎসক এবং বিগত কয়েকদিন ধরে পূজার সঙ্গে জড়িত কর্মকর্তা শ্রমিকদের প্রচেষ্টায় উৎসবটি সকলের কাছে আনন্দদায়ক হয়েছে। উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হলো দুর্গোৎসব। অবশেষে বিজয়া দশমীকে কেন্দ্র করে জনজোয়ার পরিলক্ষিত হয় আমরা ঘাটে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার শান্তিপূর্ণভাবে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। গত বুধবার ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব। রবিবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিকে রবিবার বিজয়া দশমীকে কেন্দ্র করে দক্ষিণ কাছাড়ের আমড়াঘাট বাজারে জনজোয়ার নামতে দেখা গেছে। এদিকে বিজয়া দশমী উপলক্ষে আমড়াঘাট সহ আশপাশ এলাকার 20 কোটি পুজো মণ্ডপ থেকে প্রতিমা আলোকসজ্জা ও নাচ গান সহ বিরাট শোভাযাত্রা আমড়াঘাট বাজারে সমবেত হয়। আর এতে আমড়াঘাট বাজারে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়, যাহা বেশ উপভোগ করেন হাজার হাজার দর্শনার্থী। শেষে রাত 8টা থেকে একটি একটি করে প্রতিমা নিয়ে সোনাই নদীর বিসর্জন ঘাটে বিসর্জন করা হয়। এদিকে শান্তিপূর্ণভাবে বিসর্জন পর্ব সম্পন্ন হয়। পুলিশ প্রশাসন সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান আমড়াঘাটে দশমী ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তা অধ্যাপক হিমাংশু চক্রবর্তী, বাজান সভাপতি কৃপেশ পাল, সমরেশ চৌধুরী প্রমুখ। যথেষ্ট অভিনন্দন জ্ঞাপন করছি। আর আজ আমাদের বিজয়া দশমী উপলক্ষে আমড়াঘাট বাজারে প্রায় 10টা মণ্ডপ থেকে আমাদের স্থানীয় যেগুলো পূজা মণ্ডপ রয়েছে প্রায় 10টা মণ্ডপের মূর্তি বাজারে আমরা সম্মিলিতভাবে এক জায়গায় একত্রিত হয়ে আমরা বিজয়া যে সম্মিলনী সেটা উদযাপন করেছি। প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে অনেক আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন। হাজার হাজার ভক্তগণ এখানে জমায়েত হয়েছিলেন এবং প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টায়, বাজার কমিটির আন্তরিক সহযোগিতায় এবং কচুদরম পুলিশ ফাঁড়ির অসি মহোদয় এবং ওনার সঙ্গে যে সমস্ত আধিকারিকরা রয়েছিলেন, প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমাদের এই বিজয়া দশমীর যে বিসর্জন পর্ব খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। তাই এত অঞ্চলের আপামর জনসাধারণকে আমড়াঘাট দুর্গাপূজা কমিটি এবং আমড়াঘাট বিজয়া দশমী ম্যানেজমেন্ট কমিটি এবং আমড়াঘাট বাজার কমিটির তরফ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের এখানে তো হাজার হাজার লোক জমায়েত হবেন আজকের দিনে, আমরা তার স্বপ্নেও হয়তো কোনোদিন ভাবতে পারিনি, কিন্তু এই যে বিশাল আকারের জমায়েত হওয়া সত্ত্বেও কোনো দুর্ঘটনা ঘটেনি, খুবই সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকের এই বিজয় উৎসবের যে বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে। পুনরায় সবাইকে আপামর আমড়াঘাটবাসীর তরফ থেকে শুভ বিজয়া যথেষ্ট আন্তরিক। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল বদরপুর পুলিশ। রবিবার এক অভিযানে ধরা পড়ল করিমগঞ্জ জেলার এরালিগুলের 4 কুখ্যাত মাদক পাচারকারী। জানা গেছে, পুলিশের কাছে খবর ছিল যে একটি সুইফট গাড়িতে করে বৃহৎ পরিমাণে হিরোইন পাচার করা হবে। সেই সূত্র ধরে অভিযানে নেমে বদরপুর পুলিশ সাফল্য লাভ করে। নির্দিষ্ট তথ্য ভিত্তিতে বদরপুর ভিবিসিএল সংলগ্ন এলাকায় সুইফট গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 550 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। সেই সঙ্গে গ্রেফতার করা হয় পাথারকান্দি থানা এলাকার এরালিগুল গ্রামের আব্দুল বাসিদ সহ নঈম উদ্দিন, তাজউদ্দিন ও ফয়জুল হককে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। বাজেয়াপ্ত মাদকের আন্তর্জাতিক মূল্য প্রায় 8 কোটি টাকা হবে বলে ধারণা পুলিশের। ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়। সোমবার সকালে ভয়ানক দুর্ঘটনা 5 গ্রামে। গুরুতর আহত অল্টো চালক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার ভোর 5টায় ভয়ানক সড়ক দুর্ঘটনা 5 গ্রামে। দাঁড়িয়ে থাকা 12 চাকার ট্রাকের নিচে ঢুকে যায় দ্রুতগামী একটি অল্টো গাড়ি। দ্রুতগামী অল্টো গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। জানা যায়, গাড়িতে শুধু চালকই ছিলেন, কোনো যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পর স্থানীয়দের প্রচেষ্টায় অল্টো গাড়ির চালককে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দক্ষিণ হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে হরিলোড় চলছে। এ নিয়ে জেলা প্রশাসকের দ্বারস্থ হলেন অলইছড়ার বাসিন্দা মনোয়ার হোসেন লস্কর, একলাজ উদ্দিন চৌধুরী ও বদরুল হুদা লস্কর। এ ব্যাপারে অলইছড়ার চতুর্থ খণ্ডের গ্রুপ সদস্যা চম্মুদেব বলেন, কয়েকদিন আগে গ্রামের কিছু লোক তাকে অবগত করলে তিনি নিজেই তদন্ত করে দেখেন যে সুখেন্দ্র রায়ের কোনো জমি নেই। জমি না থাকা সত্ত্বেও কিভাবে এই ঘরটির টাকা আত্মসাৎ করা হয়,
বিলালুদ্দিন লস্করেরও কোনো জমি নেই, আরও দুটি ঘরও সরজমিনে নেই, তাই সেই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযুক্ত করেছেন জিআরএসকে। দক্ষিণ আইল্যান্ডের কারিছোড়া দাড়িয়ার ঘাট কারিছোড়া জিপির এক নম্বর গ্রুপ এই যে জিআরএস আবুল কাশিম, এই একজন মানুষ খুব লুবি ভাবি ফকির ফকরা মানুষের গরিব দুঃখে মানুষ তো ইন্দিরাবাস পায়ও, কিন্তু এরার কাছ থেকে পয়সা লই 1,000, 2,000, 3,000 তুড়া ধনী হরিবার থাকলে এরারে 10,000, 15,000, 20,000 পর্যন্ত তান কন্ট্যাক্ট করো। আগেও একবার তান কাছে ওলা ফোনফের মধ্যে টাকা আরো 20,000 একগুর কাছ থেকে লইয়া ও বলে একটা সোশ্যাল মিডিয়ার বার হইলো নিউজ, তাই হগু বলিয়া বাদে কম্প্রোমাইজ করতেন টাকা 50,000-60,000 দিয়া, যে তাই ও ধরনের মানুষ আর কোনো কিছু তাই চাই না, ও হগু তার বিজনেস বুঝা তাই গ্রামও আইয়ালে জব কার্ডের ডিমান্ড টামান দিতে সময় মানুষের 1,000-2,000 লাগে, তার 10,000 লাগে, ও পর্যন্ত আমরা জিআরএস আমি মনুপুর ব্লকের ভিডিওর অনুরোধ করমু এই যে জিআরএস অতি সত্তর ওখান থাকি যে কোনো মোমেন্ট তাকে হরাইবা না, আমরা গরিব মানুষের যে বেগা তারা নিয়ে আর গরো চাউল ডাল নিয়ে খাইতে পারেন না, ওটা মানুষের কাছ থেকে পয়সা লোয়া ওখান তা অনুরোধ করি আর ভিডিও স্যার দে ডিসি মহোদয়ের গুতারে ওখান থাকি যেসা কানো সরাইয়া দেয় না, ডিস্ট্রিক্ট থাকি আউট করো আর নাই লোকগুলো একটা পানিশমেন্ট বই তান যে এমন এক কলর জিআরএস গরিব দুঃখী মানুষের মুহুমকি দেন যে তোর ঘর কাটিলেই মু পয়সা না দিলে যে তারে ও কলর দায়িত্ব দেব হয়েছিনি, ডিসি মহোদয় দিলানি ভিডিও দিলানি যে গরিব মানুষের দরকার পাইতা আর পয়সা লইতা আর ঘর দিতা, ই ধরনের দুর্নীতি তান কাছে আর না হইলে ঘর খাটিলেই মু ই কোন কলর তাই কোন জিআরএস কান্তা কি আইলা তানে অত দায়িত্ব কাউকে দিল তাই ঘর পর্যন্ত খাটা জানো খাটিলেইবা। মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত লায়ন্স ক্লাব ও শিলচর ভেরি ভিউ অত্যন্ত উৎসাহের সাথে সমাজের প্রতি তার সেবা অব্যাহত রেখেছে। মহালয়া উপলক্ষে সদরঘাটে পথচারীদের তৃষ্ণা মেটাতে ভোরে 700 গ্লাস পানীয় জল বিতরণ করেছে ক্লাব। একই দিনে ক্লাবটি আসন্ন পূজা উৎসবের জন্য রাস্তার পাশে থাকা দরিদ্রের মধ্যে বৃষ্টি নতুন শাড়ি বিতরণ করেছে। মহাসপ্তমীতে ক্লাব 750 গ্লাস পানীয় জল বিতরণ করেছে আর্যপুটি দুর্গাবাড়িতে। মহা অষ্টমীতে বৃন্দাবন নগর মহিলা দুর্গাপূজা কমিটিতে ক্লাবের পক্ষ থেকে 458 জন ভক্তকে মহাপ্রসাদ দেওয়া হয়। দশমীতে ক্লাব পানীয় জল এবং কমলার শরবত বিতরণ করেছে 1,950 ভক্ত এবং পথচারীদের মধ্যে, যেখানে ইউথস এগেনস্ট সোশ্যাল ইভেলস ও এই প্রকল্পে অংশীদার ছিল। সহযোগিতায় ছিলেন শায়েদ আহমেদ বড়ভূইয়া, মৃন্ময় রায়, পুষ্পাবতী রায়, সাজন লস্কর, আহাদ লস্কর, রাহুল দাস প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ষষ্ঠী থেকে দশমী আনন্দ মুখর শিলচর, প্রতিমা নিরঞ্জন সোমবার। রাজ্যে 8,000 পূজায় বড় অঘটন নেই, সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুর পুলিশের অভিযান, প্রচুর হিরোইন সহ 4 পাচারকারী আটক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।